আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। খবর পড়ছি আমি সাইফুর রহমান, চলুন জেনে নি কি থাকছে এখনকার সংবাদে। পানীয় বিদ্যুতের বৃহত্তম চুক্তি করল জর্দান ও ইসরায়েল, আম্মানে প্রতিবাদ। আক্রমণ ঠেকাতে প্রস্তুত ইউক্রেন, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট। স্বনির্ভর বিমান বাহিনী গড়বে আফগানিস্তান, বলছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। হুমকি দেওয়ার আগে ইসরায়েল যেন নিজের সক্ষমতা বিবেচনা করে, বলছে ইরান। এবং সর্বশেষ থাকছে এক নেতা এক পদ নীতি থেকে সরলেন মমতা। ভারতের পশ্চিমবঙ্গের পৌরসভা নির্বাচনের আগে এমন একটি সিদ্ধান্ত নিলেন মমতা, এক নেতা এক পদ এমন নীতি থেকে সরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে আসছে বিধানসভা নির্বাচন, এখনই তিনি সরে এলেন এমন একটি নীতি থেকে, এর পিছনে বড় কি কোনো কারণ থাকতে পারে এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং বিস্তারিত জানতে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পানীয় বিদ্যুতের বৃহত্তম চুক্তি করল জর্দান ও ইসরায়েল, আম্মানে প্রতিবাদ। ইহুদিবাদী ইসরায়েল এবং জর্দানের মধ্যে পানি ও বিদ্যুৎ বিনিময়ের বিষয়ে যে বিশাল চুক্তি হয়েছে তার বিরুদ্ধে জর্দানের রাজধানী আম্মানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার আয়োজিত এ বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। এ চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে সেটি হবে জর্দান ও ইসরায়েলের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি। 27 বছর আগে জর্দান এবং ইহুদিবাদী ইসরায়েল শান্তি চুক্তি সই করেছিল। নতুন চুক্তির আওতায় জর্দান ইসরায়েলকে 600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে, অন্যদিকে ইসরায়েল থেকে পাবে 20 কোটি ঘনমিটার লবণাক্ত মুক্ত পানি। জর্দান যে বিদ্যুৎ সরবরাহ করবে সে প্রকল্পে অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত। এই চুক্তির বিরুদ্ধে জর্দানের লোকজন আম্মানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়ে বলেছেন সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে, অথচ প্রতিদিন ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করছে। এছাড়া বিরোধীরা বলেছেন এই চুক্তির ফলে জর্দান ইহুদিবাদী ইসরায়েলের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তাদের বক্তব্য হচ্ছে সরকারের উচিত ইসরায়েলের ওপর নির্ভরশীল না হয়ে পানি সমস্যার প্রকৃত সমাধান করা। বিক্ষোভকারীদের অনেকে বলেছেন আমাদের যেমন বসবাসের অধিকার রয়েছে তেমনই ফিলিস্তিনিদেরও বসবাসের অধিকার রয়েছে, ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে আমরা ফিলিস্তিনিদের সমর্থন করি। আক্রমণ ঠেকাতে প্রস্তুত ইউক্রেন, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সীমান্তে সৈন্য সমাবেশ নিয়ে রাশিয়া খুব বিপজ্জনক সংকেত পাঠাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেন তার সামরিক বাহিনী যে কোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত রয়েছে। খবর এএফপির জেলেনস্কি আরও দাবি করেছেন রাশিয়ান নাগরিকদের একটি অভ্যুত্থান ষড়যন্ত্র উন্মোচন করেছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সীমান্তে রুশ সৈন্যের গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করার সময়ে ইউক্রেন এ সতর্কবার্তা দিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে তবে তার মূল্য দিতে হবে। জেলেনস্কি কিয়েভে সংবাদ সম্মেলনে বলেন রাশিয়া থেকে বিপজ্জনক কথাবার্তা বলা হচ্ছে, উত্তেজনা বেড়ে যাওয়ার সংকেত এটি। স্বনির্ভর বিমান বাহিনী গড়বে আফগানিস্তান, বলছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা আফগানিস্তানের জন্য স্বনির্ভর বিমান বাহিনী গড়ে তুলবে। এ নতুন বিমান বাহিনী হবে স্বাধীন এবং এ বাহিনী কোনো দেশের সহায়তার ওপর নির্ভরশীল হবে না, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের উপর নির্ভরশীল থাকবে না নতুন এ আফগান বিমান বাহিনী। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ। শুক্রবার আফগানিস্তানের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী ও তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন মার্কিন যুক্তরাষ্ট্র বা এ অঞ্চলের কোনো দেশের
ওপর আফগানিস্তানের নতুন বিমানবাহিনী নির্ভরশীল হবে না। এমনকি এ নতুন আফগান বিমানবাহিনীর জন্য এসব দেশের কোনো সহযোগিতারও দরকার পড়বে না বলে জানান তিনি। কাবুল বিমানবন্দরের বিভিন্ন কর্মকর্তাদের সাথে হওয়া এক বৈঠকে তিনি এসব তথ্য জানান। তিনি বলেছেন, আমরা এমন এক বিমানবাহিনী গড়ে তুলব যাদের মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানের কোনো সহায়তা দরকার পড়বে না। এর আগে এ তালেবান নেতা বলেছেন, আফগানিস্তান কর্তৃপক্ষ 1,00,000 সদস্যের একটি সেনাবাহিনী গঠন করবে। এর আগে পাকিস্তান সফরের সময় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, আফগানিস্তানের জন্য একটি ছোট কিন্তু ভালো প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী দরকার। হুমকি দেওয়ার আগে ইসরায়েল যেন নিজের সক্ষমতা বিবেচনা করে বলছে ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি তার দেশের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকির ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়েছেন। তিনি বলেছেন, তেহরানকে হুমকি দেওয়ার আগে তেল আবিব যেন তার দুর্বল সক্ষমতার কথা বিবেচনা করে। মোহাম্মদ ইসলামি শনিবার ইয়েমেনের আল মাসিরা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকি দেওয়ার আগে ইহুদিবাদী ইসরায়েল যেন আয়নায় নিজের দুর্বল চেহারাটা একবার দেখে নেয়। এর আগে ইহুদিবাদী দৈনিক পত্রিকা টাইমস অব ইসরায়েল জানিয়েছিল, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য তেল আবিব 500 কোটি শেকেল মূল্যের অত্যাধুনিক সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা করেছে। ওই খবরের ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া জানান ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তেহরান যে দাঁত ভাঙা জবাব দেবে তার বিশাল ক্ষতি পুষিয়ে নেয়ার বাজেটও যেন ইসরায়েল প্রস্তুত করে রাখে। তিনি বলেন, $150 কোটি দিয়ে অস্ত্র কেনার আগে ইরানের হামলার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ইসরায়েল যেন আগেভাগে $1,000 কোটি বাজেট বরাদ্দ দিয়ে রাখে। এছাড়া ইরানের সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশের পরমাণু স্থাপনাগুলো হামলা চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করলে তা হবে ইসরায়েলের শেষ নিঃশ্বাস। এক নেতা এক পদ নীতি থেকে সরলেন মমতা। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস চলবে এক নেতা এক পদ নীতিতে। অর্থাৎ দলটির নেতারা যে কোনো একটি পদে থাকতে পারবেন এর বেশি নয়, এমনটাই ঘোষণা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিজের ঘোষিত সেই অবস্থান থেকে সরে এসেছেন মমতা। কলকাতা পৌর কর্পোরেশনের নির্বাচনে তিনি এমন কিছু নেতাকে মনোনয়ন দিয়েছেন যারা আগে থেকেই তৃণমূল কংগ্রেসে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এবারের কলকাতা পৌর কর্পোরেশনের নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে মনোনয়ন পেয়েছেন 1 জন সংসদ, 6 জন বিধায়ক এবং দলের প্রভাবশালী মন্ত্রী ও বিভিন্ন নেতা নেত্রীদের পরিবারের সদস্যরা। মূলত এর মধ্য দিয়ে এক নেতা এক পদ নীতি থেকে সরে এলেন মমতা। তৃণমূল কংগ্রেস এবারের কলকাতা পৌর কর্পোরেশনের নির্বাচনে 144টি আসনের মধ্যে 80 জন পুরুষ ও 64জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তাদের মধ্যে সংখ্যালঘু 23 জন, নতুন মুখ 39 জন, বাদ দেওয়া হয়েছে এখনকার 39 জন কাউন্সিলরকে। দেশীয় নেতা নেত্রীদের পরিবারের সদস্যদের মধ্যে মনোনয়ন পেয়েছেন মমতার ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়, সাংসদ শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু, মন্ত্রী শশী পাজার মেয়ে পূজা পাজা, বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা, প্রাত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়, কলকাতা পৌর কর্পোরেশনের সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, কাউন্সিলর তারিক সিংয়ের ছেলে ও মেয়ে প্রমুখ। তৃণমূল থেকে আরও মনোনয়ন পেয়েছেন বর্তমানে পৌর প্রশাসক ও রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাবেক ডেপুটি মেয়র ও কাউন্সিলর আতিন ঘোষ, দেবাশিস
কুমার সহ বর্তমানে কাউন্সিলর পদে থাকা 87 জন। কলকাতা পৌর কর্পোরেশনের এবারের নির্বাচনে বাবুল সুপ্রিয়কে মনোনয়ন দেয়নি তৃণমূল। বাবুল সুপ্রিয় প্রখ্যাত সঙ্গীতশিল্পী, বিজেপির সাবেক সংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী, ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। গত 18 সেপ্টেম্বর তৃণমূলে যোগদানের পর বাবুল সুপ্রিয়কে নিয়ে দলটিতে জল্পনা শুরু হয়। অনেকেই ভেবেছিলেন তৃণমূল হয়তো বাবুল সুপ্রিয়কে রাজ্য মন্ত্রিসভার সদস্য কিংবা রাজ্যসভার সাংসদ করে নেবে, কিন্তু বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদানের পর পশ্চিমবঙ্গ বিধানসভার উপনির্বাচন ও রাজ্যসভার শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব নির্বাচনে বাবুল সুপ্রিয়কে মনোনয়ন দেননি মমতা। এরপর থেকে গুঞ্জন শোনা যায় তৃণমূল হয়তো তাকে কলকাতার মেয়র পদে বসাতে পারেন, কিন্তু শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের ঘোষিত নামের তালিকায় নেই বাবুল সুপ্রিয়র নাম। বাবুল সুপ্রিয় মনোনয়ন না পেলেও রাজ্যসভার 2টি শূন্য পদের প্রার্থী হিসেবে সদ্য তৃণমূলে যোগ দেওয়ার সাবেক সাংসদ সুমিতা দেব ও গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী ফেলেইরোকে মনোনয়ন দিয়েছেন মমতা। বাবুল সুপ্রিয় 2014 সালে প্রথম বর্ধমানের আসানসোলে আসনে সাংসদ হন, এরপর হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 2019 সালে লোকসভা নির্বাচনে আবার তিনি সাংসদ হন আসানসোল আসনে থেকেই। তবে চলতি বছরের বিধানসভা নির্বাচনে বিজেপি তাকে টালিগঞ্জ আসনে বিধায়ক পদে প্রার্থী করে, সেই নির্বাচনে বাবুল সুপ্রিয় হেরে যান। এরপর তিনি তার পূর্বের সাংসদ পদ নিয়ে রাজনীতিতে থেকে যান, কিন্তু গত 8 জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার পুনর্গঠনের সময় বাদ পড়ে যান তিনি। বাদ পড়েন এই রাজ্যের অপর প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীও। এর পরিবর্তে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই রাজ্য থেকে নতুন 4 জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত করেন। বিজেপির এই পদক্ষেপ মানতে না পারায় দল ছেড়ে তৃণমূলে আসনের বাবুল সুপ্রিয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।